अरे ओ सांभा, कितना इनाम रखे हैं सरकार हम पर? पूरे 50,000। सुना? यहाँ से 50-50 कोस दूर गांव जब बच्चा रात को रोता है तो माँ कहती है बेटे सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा। ये है गब्बर। मुझे वो चाहिए। गब्बर गब्बर गब्बर। Who is this गब्बर? तेरा क्या होगा कालिया? So hi guys, आज के हमी चले इसी डायमंड प्लाजा नागेर बाजारे। तो एकाने एक नोटुन कॉन्सेप्ट है बिरियानी ऐसे। बिरियानी एक स्टॉल ओपन हुए चे। ओ बेटा जी। अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, गब्बर मटका बिरियानी एटा ठीक डायमंड प्लाजार अपोजिटे जे ग्रेट इस्टार्न आछे तार एकदम पाशेई। और एकजोनेर साथे इंट्रोड्यूस करिए दिई एखानकार ओनार, एर नाम होच्छे गब्बर। और एर नाम अनुयायी किन्तु एक्चुअली एई स्टलटार नाम होयेछे। ये नतून कन्सेप्ट खुलो हांडी बिरियानी, तो कन्सेप्ट की रकम भाव माथाय एलो? 1856 साले वजीद अली शाह हाथ धरे क्योंकि कलकता बिरियानी जन्म है, तक लखनऊ घराना बिरियानी आसे। तो जेहेतु लखनऊ घराना बिरियानी तो ये हाथे पड़े मैं खानसामारा एक ही छो क्योंकि ब्यापार एखे हाथे पड़े आलूटा एड है, फर्म आस्ते चेंज है, तो विभिन्न फर्म चेंज हो क्योंकि आल्टिमेट क्योंकि बिरियानी से कलकता दम बिरियानी चल एकदम। तो एबार कि है एबार विभिन्न फर्म चेंज हो, विभिन्न क्षेत्र फर्म चेंज है, ये क्षेत्र फर्म चेंज हो। तो आमी जे बेसिकली बिरियानीटा आमरा एखाने दी सेटा होच्छे कर्नाटक घरानार, एटा माटिर हाड़िते दम दिए तैरी हय। মানে তোমরা এখানেই তৈরি করো? হ্যাঁ এখানেই তৈরি, লাইভ একদম লাইভ তৈরি হয় বিরিয়ানি। তোমাদের কিন্তু খুব ঠিকই লাইভ বিরিয়ানিটা আমি দেখাবো, যেটা অন্য কোথাও থাকে না। আমরা নরমালি যাই হাড়িতে বিরিয়ানি থাকে, ওখান থেকে এটা আমাদের দেয়, এখানে আমরা দেখতে পাবো, দেখো দেখতে পাবে। তো এটা এইজন্য এখানকার আমার ট্যাগলাইন হচ্ছে হাড়ি থেকে নয় এক হাড়ি। সো আমি এখন লাইভ কিচেনের মধ্যে চলে এসেছি, তো এখানে কি রকম ভাবে বিরিয়ানির প্রিপারেশনটা করছে আমি কিন্তু লাইভ দেখাবো, আর তোমরাও কিন্তু এখানে এসে লাইভ দেখতে পাবে। এটা কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার, তো চলো দেখে নিই। এটা কি বানানো বিরিয়ানি চলটা? আমাদের রাইসটা एक्चुअली যদি আমরা এটাকে আলাদাভাবে একটু দম না দিই তাহলে রাইসে কোনো টেস্ট আসবে না। আচ্ছা, ব্ল্যাঙ্ক লাগবে পুরো রাইসটা। ও বেটা জি, ও বেটা জি, আরে ও বাবুজি, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी गरम कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, প্রিপারেশনটা করার পর डायरेक्टली এটা গেল হালকা আছে আগুনে। এটা মোটামুটি কতক্ষণ টাইম লাগবে দম দিতে? 7-8 মিনিট। 7 থেকে 8 মিনিট, ঠিক আছে। A few moments later. বিরিয়ানি নিতে নিতে কিন্তু সেটা ভাঙা বৃষ্টি চলে এসেছে, এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। যেহেতু এটা একটা টেক অ্যাওয়ে কাউন্টার, তো বিরিয়ানি রিভিউটা আমি বাড়িতে কি করব? मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। सो ओखान थेके बेरोनोर पर एत बृष्टि होच्छिलो जे भिजे पुरो स्नान करे गेছি আর যদিটা टेक अवे काउंटार छिलो बाड़ीते एसे खेते हतो। तो एखन फ्रेश टेस्ट हये एई आमार हाते चले एसेছে। এটা হচ্ছে 1 किलो बिरियानी আর এটা এখন টেস্ট করে দেখবো। একা খাওয়াটা ইম্পসিবল, বুঝতে দেখতেই পাচ্ছ আটার বা ময়দা যাই হোক তার লেয়ারটা। এটা এখন আনবক্সিং করব, তো চলো করা যাক। तो चलिए शुरू करते हैं। तो এখন আমি টেস্ট করে দেখব এই 149 এর হান্ডি বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ কোয়ান্টিটি অলরেডি, তোমরা আমি একটু রিকোয়েস্ট করব সামনে এনে দেখিয়ে দিতে। এতটা কোয়ান্টিটি, এটা হচ্ছে পুরো 1 কিলো বিরিয়ানির, ঠিক আছে। আর সামনেই তোমাদের অলরেডি এটা বানিয়েছে, এটা প্রিপারেশনটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, একদম সামনে লাইভ করেছে। তো এটা খেয়ে টেস্ট করে দেখি কি রকম। আমার এই বিরিয়ানিটা দেখে মাউথ ওয়াটারিং হচ্ছে আর কন্ট্রোল হচ্ছে না। আর এই যে আর কন্ট্রোল হয় বলো। চালটা দেখে নাও পুরো ঝুরঝুরে, স্পাইসি কিন্তু বেশি নয়। আর এইটা হচ্ছে চিকেনের পিসটা। আর এতটা রাইস, আর এই হচ্ছে আলু, ঠিক আছে, সফটই আছে আলুটা। খাবে তোমরা? খাবে? জাস্ট স্বর্গ, এত সুন্দর খেতে। এটা বললাম খুবই সুন্দর খেতে বিরিয়ানিটা, খুব ফ্লেভার, একদমই স্পাইসি কিন্তু না, লাইটের ওপর খুব সুন্দর বিরিয়ানিটা। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে গিয়ে ট্রাই করতে পারো। এই বিরিয়ানির যে কোয়ান্টিটি, এটা কিন্তু ইজিলি টিফিনে 3 জন আর নর্মালি কিন্তু 2 জন খাওয়া যাবে। 149-এ কিন্তু ওর্থ বলবো, সত্যি খুব ভালো খেতে। তোমরা ট্রাই করো, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এখানকার লোকেশান দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি তোমাদের জন্য আর পৌঁছে যেতে পারি তোমাদের কাছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্টে টিউন উইথ মি।